বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো খুবই মজার স্বাদের একটি খাবার। আজকে আমরা বানাচ্ছি চটপটি। চটপটি আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু অনেকেই স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে চটপটি আমরা খাই না। তা চলুন দেখে নেওয়া যাক কি করে আমরা খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারি খুবই মজার স্বাদের চটপটি। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রথমেই আমরা তৈরি করে নিচ্ছি চটপটির টক। এই টকটাই কিন্তু আসলে চটপটির মূল উপকরণ, যেটা আসলে স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। টক তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ তেঁতুল, এবং এই তেঁতুলের মধ্যে প্রয়োজনীয় পানি দিয়ে খুব ভালোভাবে কুচলে নিয়েছি। তারপর আমরা যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের খোসার অংশগুলো তুলে নিয়েছি এবং তারপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের তেঁতুলের টক। এর মধ্যে আমরা 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চটপটি মশলা। চটপটি মশলার রেসিপি কিন্তু আমরা ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি। 1 টিস্পুন পরিমাণ শুকনো টালা মরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচো দিয়ে দিচ্ছি 2টো, এবং লেবুর খোসা কুচি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ। তারপর আমরা এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, চিনি এবং বিট লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চটপটির টক। তারপর আমরা মূল চটপটি তৈরি করতে চলে যাব। আজকে আমরা এখানে ডাবলি বুট ব্যবহার করে রান্নাটা করছি। ডাবলি বুট কিন্তু আমরা 8 ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। আলুগুলো কিন্তু আমরা একদম ম্যাশ করে ফেলেনি, একটু ভাঙা ভাঙা অবস্থায় রেখেছি। তারপর এর মধ্যে আমরা তেঁতুলের টক দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল স্পুন পরিমাণ। চটপটির মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ। আমরা ডিম দিয়ে দিচ্ছি 2/3 পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। আমরা টালা মরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। 1 চিমটি দিয়ে দিচ্ছি হলুদ। ধনিয়া পাতা আমরা দিয়ে দিচ্ছি, যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। কাঁচা মরিচ আমরা এখানে দিয়েছি 1টি, আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ, এবং ফুচকা গুলো ভেজে আমরা এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে আমরা এখানে দিয়ে দিচ্ছি শশা কুচি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার স্বাদের চটপটি। আশা করছি এই খাবারটি আপনারা বাসায় বানাবেন এবং আমাদেরকে জানাবেন খেতে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।